12 থেকে করবো আজকে। হ্যাঁ চলো। দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন আ কন্টেইনার ইজ 4:3। মিল্ক আর কি দিয়েছে? দেখ মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত দিয়েছে বলবে? 4:3। গুড আফটারনুন ভাই। এবার কি বলছে, ওয়েন ওয়াই লিটার্স অফ মিল্ক আর মিক্সড ইন দিস কন্টেইনার দ্য রেশিও ইজ 11:6। বলছে এর মধ্যে ওয়াই কি যোগ করা হলো, কি যোগ করা হলো, ওয়াই লিটার যোগ করা হলো মিল্ক, যার কারণে রেশিও চেঞ্জ হয়ে গেল 11:6। তারপর বলছে দেন, তারপর ইফ 3.5 লিটার্স অফ মিল্ক অ্যান্ড 3 লিটার অফ ওয়াটার আর পোর্ড ইন টু দ্য কন্টেইনার। হোয়াট ইজ পোর্ড? পোর্ড পোর মানে হচ্ছে ঢালা। আমরা ঢালি না জল এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায়। হ্যাঁ 11টা তোমরা করবে। অমিত ভাই, অমিত মজুমদার, হ্যান্ডসাম বলো তো। তারপরে কি হয় বলছে, এখানেও 3.5 লিটার কি দেবে, দুধ দেবে, আবার এখান থেকে দেবে প্লাস 3 লিটার জল। যেটাই করবে করার পরে রেশিও চেঞ্জ হয়ে গেছে কত, 5:2। পুছা গিয়া হ্যায় তুমসে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? তোমাকে এই ওয়াইয়ের ভ্যালুটা জানতে চেয়েছে, তাই না? খুব ইজি। প্রিভিয়াস ইয়ার রেলের প্রশ্ন এগুলো, ঠিক আছে, যে কোনো জায়গায় তোমরা এগুলো পেয়েও যাবে কোশ্চেন্সগুলো। তো চলো একটুখানি করি, ভালো করে দেখো তো এটা কি ক্রস প্রোডাক্ট লাগছে এখানে। শুধু ওপরটা ভুলে যাও, ওপর সেটটা ভুলে যাও, শুধু এখান থেকে দেখো, এখান থেকে এখান থেকে ক্রস প্রোডাক্ট লাগছে। তুমি বলবে হ্যাঁ, তাহলে ক্রস প্রোডাক্ট লাগাও। কী করি আমরা, এখান থেকে এটাকে মাল্টিপ্লাই, এখান থেকে এদিকে মাল্টিপ্লাই করে গ্যাপ, তাহলে 22, 5, 6, 30 গ্যাপ কত আসবে? 8 ইউনিট। আচ্ছা এটা এখানে না লিখে এখানে লিখে দিন, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই রেশিওটা কেন চেঞ্জ হয়েছে, কারণ এখানে 3.5 অ্যাড হয়েছে আর এখানে 3 লিটার অ্যাড হয়েছে, নাকি না? এবার লাগাও ক্রস প্রোডাক্ট, 22, 5, 6, 30 গ্যাপ কত? 8 ইউনিট। আর এখানে গ্যাপ কত? 3, 5, 15 আর 3.5 × 2 মানে 7, 15 আর 7 গ্যাপ 8। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসলো? 1। ক্লিয়ার? তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 1 আসে, ভেরি গুড 3 ভাই, 1 ইউনিটের ভ্যালু যদি 1 আসে, তাহলে এই রেশিওটা কাকে ডিনোট করে বলেছিলাম, প্রথমটাকে কি ডিনোট করে, হ্যাঁ কি না? তাহলে প্রথমে কত ছিল এখানে? 11 × 1 = 11, আর এখানে কত ছিল? 6 × 1 = 6। ভালো করে দেখো। এবার বলছে এখানে ওয়াই লিটার মিল্ক অ্যাড করা হয়েছে, তারপর হয়েছে 11, কিন্তু দুধ তো কিছু করাই হয়নি। তার মানে দুধ এখানে বলছে 6 লিটার, তাহলে প্রথমও ছিল 6 লিটার, বলবে হ্যাঁ, তাহলে 3 কে 6 বানাবো কি দিয়ে? 2 দিয়ে গুণ করে দেবো, বলো হয়। তাহলে 3 দুগুণ এটা হয়ে গেলো 6, আর এটা 4 দুগুণে কত হয়ে গেলো? 8। ভালো করে দেখো, প্রথমে 8 লিটার দুধ ছিল, এখন 11 লিটার দুধ হয়েছে, তা কত লিটার মিশিয়েছে বলবে? 3 লিটার। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত বেরোলো? 3। কিছু নেই পাবে, ঠিক আছে। আর ভাই তোমার কিসের ম্যাথ এগুলো? এগুলো হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ মানে কী বলে এগুলোকে, ওই একটা মিশ্রণ, একটা দুধ আছে, হ্যাঁ সেই দুধের মধ্যে দিয়ে প্রথমে একবার তুললো, তারপরে ওই প্রসেসটা 2-3 বার টানা করলো, এই যে ফিক্সড প্যাটার্নের ম্যাথ, মিক্সচারের ফিক্সড প্যাটার্নের ম্যাথ। আর সব থেকে ইম্পর্টেন্ট মানে আসতে ক্লাস আটকে গেছে নাকি? অমর রয়, স্যার আপনার WBP কোয়েশ্চেন সলভ ভিডিওটার এই গ্রুপে দেওয়ার কথা ছিল, বাট ভিডিওটা দিচ্ছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারছি না, এই ব্যাপারে ভিডিওটা পেলে অনেকেরই ভালো হতো স্যার। আরে বাবা, ওই কষ্টকর ভিডিওগুলো আমি বানিয়েছি, হ্যাঁ তো যখন আমি দেখতে পাচ্ছি না, বাদ দাও ছাড়ো। দেয়ার ইজ 80 লিটার্স অফ অ্যালকোহল ইন আ ভেসেল, ভালো করে বুঝবে, 80 লিটারের একটা অ্যালকোহল আছে, অ্যালকোহল বলো তো, ঠিক সামজে গো, অ্যালকোহল। আউট অফ দিস 4 লিটার্স অফ অ্যালকোহল ইজ এক্সট্রাক্টেড, মানে ওই 80 লিটার থেকে 4 লিটার অ্যালকোহল বার করে নেওয়া হয়েছে, ইচ্ছা হয়েছে। অ্যান্ড দ্য সেম ওয়াটার ইজ অ্যাডেড, আর তার বদলে ওই 4 লিটার আবার কি জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। দিস প্রসেস ইজ রিপিটেড ওয়ান্স মোর, এই যে প্রসেসটা যে 4 লিটার বের করে আবার 4 লিটার জল ঢুকিয়ে যায়, আবার ঘটেছে এই ঘটনাটা। দিস প্রসেস ইজ রিপিটেড ওয়ান্স মোর, আবার এই ঘটনাটাও আবার ঘটেছে, বলবে না? এবার বলছে হোয়াট ইজ দ্য রিমেনিং কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য ভেসেল, তাহলে বলছে এখন এই যে দুবার প্রসেস করা হলো, কি প্রসেস করা হলো, 4 লিটার করে তুলে ফেলে দেওয়া হচ্ছে, এই করে নেওয়া হচ্ছে, এইপরে কতটা অ্যালকোহল আর বাকি আছে, এটাই তোমার কাছে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে। আগ্নিয়ান্স এসকে হাতিমালিস, স্যার ভালো আছে? আরে হাতিম মেরে ভাই, অমিত অরিন্দম, অরিন্দম 76 আর অমিত বলছে 72.2। দেখি ভালো করে দেখো, 80 লিটারের মধ্যে 4 লিটার তুলে নেওয়া হয়েছে, তাই না? 80 লিটারের মধ্যে 4 লিটার তুলে নেওয়া হয়েছে, তাহলে পরে কত আছে? ডাইরেক্ট ফ্র্যাকশনে দেবো কত? 1/4। তো যখনই এই টাইপের ম্যাথ থাকবে তখন একে সোজা সাকসেসিভ হতে যাবে। এবার কেন সাকসেসিভ হতে যাবে, এটার পিছনে বিরাট বড় লজিক আছে, হ্যাঁ ওটাকে দেখি কাছে আগে আগে ওটা দেখার তোমার ফের, যাই হোক। তো যখনই থাকবে কী করবে, সোজা সাকসেসিভ হতে যাবে। কবার এই প্রসেসটা কবার দৌড়িয়েছে, কবার করা হয়েছে প্রসেস বলবে? দুবার। তো ঠিক আছে, দুবার করা হয়েছে, আমরা এটাকে দুবার লিখবো কী করে? সাকসেসিভ হতে। তার মানে প্রথমে যদি 20 লিটার অ্যালকোহল থাকে, 1 লিটার করে অ্যালকোহল বার করে নেওয়া হচ্ছে, তুমি বলবে হ্যাঁ, তাহলে পরে কত আছে অ্যালকোহল? 20 ছিল, 1 বের করে নেওয়া হয়েছে, পরে আছে কত? 19। এইটা কভার করা হয়েছে দুবার, তাহলে এটাকে আবার লেখো 20 থেকে 19 বা 20² 19² যেটা আমরা সাকসেসিভে করেছিলাম জনসংখ্যার ক্ষেত্রে, বলো হ্যাঁ। তো জাস্ট মাল্টিপ্লাই 20 20 400 1919 361, বলো হ্যাঁ। কোয়েশ্চেন এই 400 ভ্যালু কত দিয়েছে বাবা, বলবে 80 লিটার। এর কত গুণ এটা, বলবে এর 1/5 গুণ, তাই না? তো তোমাকে জিজ্ঞেস করেছে এখন কত আছে, এখন কত আছে? 361, তাই না? তাহলে এরও 1/5 গুণ, তাহলে এরও
ওয়ান বাই পাঁচ গুণ করবে, কত আসবে? পাঁচ দিয়ে ছত্রিশ কেজি কাটতে যাবে, কতবার আসবে? পাঁচ সাথে পঁয়ত্রিশ, বলবে হ্যাঁ, তারপরে সত্তর, সত্তর, তারপর এখান থেকে নামবে দুই, তাই এক, তারপর এখান থেকে এগারো, পাঁচ দুগুণে দশ, বাহাত্তর পয়েন্ট সামথিং, কোথায়? চার, এগারো আছে। আগ্নেয়াস ইসকে হাতি মালি বেঙ্গলি ম্যান স্যার, বদমাশ, চালা। There is 72 liters of milk in a vessel. Out of these, 6 liters of milk is extracted and the same amount of water is added. This process is repeated once more. What is the remaining quantity of milk in the vessel? Okay? Same thing. কত করে তোলা হচ্ছে? বলছে 6 করে তুলে নেওয়া হচ্ছে। তাহলে 6 তোলা হয়েছে কতর মধ্যে? 72 এর মধ্যে। কাটাকাটি করে লিখবে কত? 1 বাই 12। তার মানে 12 থেকে 1 চলে যাচ্ছে। পরে কত আছে? 12 থেকে হয়ে যাচ্ছে কত? 11। বলো ভাই, এটা কতবার করা হয়েছে? This process is repeated once more. মানে আরো একবার করা হয়েছে, তাই না? তার মানে দুবার করা হয়েছে টোটাল, just square. কত থাকবে? 144 থেকে 121। জিজ্ঞেস কি করছে? হোয়াট ইজ দ্য রিমেইনিং কোয়ান্টিটি অফ মিল্ক? তার মানে 121 ইউনিটের ভ্যালু জিজ্ঞেস করেছে, দিয়ে দিয়েছে কত? 144 ভ্যালু, কোশ্চেনে 72, কত গুণ? বলবে 1 বাই 2 গুণ, একই না? তাহলে এটাও কত হয়ে যাবে? 1 বাই 2। তাহলে 121 কে 1 বাই 2 দিয়ে করবে, 6 দুগুণে 12, 11, হ্যাঁ কত আসবে? 60, হ্যাঁ 60.5 লিটার পিন ফাইনাল। ঠিক আছে ভাই, পিতা অমিত, চলো সেম ভাবে এই ম্যাথটাও করবে তোমরা। এটা দিয়ে দিই বাড়িতে, এটা বাড়িতে দিয়ে দিলাম, এটা বাড়িতে দিয়ে দিলাম, এইটা আর পরেরটা সেম ম্যাথ, একই প্যাটার্ন, একইভাবে করবে, কোনো ঝামেলা নেই। দুটো ম্যাথ বাড়িতে দিলাম তোমাদের, ঠিক আছে, করে নেবে। আচ্ছা পারলে আমি এটা দেখিয়ে দিচ্ছি, এইটা দেখিয়ে দিচ্ছি, পরেরটা করে দেবো, কারণ এখানে একটু ফ্যাকশনের ব্যাপার আছে। দেয়ার আর 96 লিটার পিওর মিল্ক ইন আ কন্টেনার, 1/4 অফ মিল্ক ইজ রিপ্লেসড বাই ওয়াটার ইন দ্য কন্টেনার। বলছে কি যে 96 লিটার দুধ আছে, ওর মধ্যে দিয়ে একের চার কি হয়েছে? মিল্ক পরিবর্তন করা হয়েছে। Again, 1/4 of the mixture is extracted and equal amount of water is added. তাহলে আবার 1/4 নেওয়া হয়েছে, বলবে হ্যাঁ। তার মানে কোনো জিনিসের থেকে একের চার বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার? একের চার বেরিয়ে গেছে, তার পরে কত থাকছে? যদি চার থাকে, এক বেরিয়ে যাচ্ছে, পরে থাকছে তিন। এই ঘটনা আরেকবার করা হয়েছে, চার স্কোয়ার, তো কত থাকলো? চার স্কোয়ার 16, তিন স্কোয়ার 9। কোয়েশ্চনে কি জিজ্ঞেস করেছে? যে হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার। এবার বলছে যে এখানে মিল্ক আর ইয়ের রেশিওটা কি দাঁড়িয়েছে, ভালো করে বোঝো। প্রথমে দুধ ছিল 16, এখন দুধ হয়ে গেছে 9, তাই না? কেন? কিন্তু কোয়ান্টিটি তো 16ই আছে, কোয়ান্টিটি তো 16ই আছে, কারণ যতটা দুধ ওঠাচ্ছে ততটাই জল ঢুকিয়ে দিচ্ছে। 4 লিটার দুধ ওঠালো, 4 লিটার জল, 4 লিটার দুধ ওঠালো, আবার আবার জল দিয়ে দেবে, তাহলে মেন কোয়ান্টিটি সমান থাকবে। তাহলে মেন কোয়ান্টিটি 16ই এখনও আছে, যার মধ্যে দুধ হয়ে গেছে 9, তাহলে জল কত পড়ে আছে? 16 থেকে 9 বাদ দাও, কত থাকবে? 7। তাহলে 9 রেশিও 7, এটা কী আসবে? এটা আসবে ওয়াটার, এটা কী আসবে? মিল্ক, এই টোটাল, এই টোটালটা কী আসবে? 16, যেটা কি মিক্সচার। ক্লিয়ার ভাই? মধুমিতা স্যার, আমাদের সব আশা জল ঢেলে, আমি জল ঢেলে দিলাম, আমি গাইছে মধুমিতা ভাই, লাস্ট এটা দিকে করে নিও। দেখা এবার আমরা শুরু করবো অ্যালিগেশন। হোয়াট ইজ অ্যালিগেশন, একটু হালকা বলে দিই। 97 মধুমিতা, ওয়ান্ডারফুল, এরম ভাই পারফরমেন্স করে যাও। তুমি মনে হয় WBCS এর জন্য খাটছিলে বা খাটবে বলেছিলে, তাই না? হয়ে যাবে, হ্যাঁ মানে ম্যাথস হয়ে যাবে WBCS। আমি বাকি সেকশন তো জানি না, জিকে তো হেভি হেভি জানি আমি, জিকে আমার জিকে নিয়ে কোনো প্রশ্ন করো না। তো যাই হোক, হোয়াট ইজ অ্যালিগেশন আমি একটু হালকা বলে দিই, কারণ সবাই জানো তোমরা অ্যালিগেশন কী জিনিস, হ্যাঁ সবাই জানো, তো আমি বেশি কিছু বলবো না। আমরা অ্যালিগেশন মানে বুঝি কি? অ্যালিগেশন মানে হচ্ছে আমরা সেই সেকশনগুলোকে বুঝি, ধরো দুটো তিনটে কোয়ান্টিটি, দুটো কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, দুটো কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, আর তাদের কোনো মিল বা তাদের কোনো ম্যাশআপ বা তাদের কোনো অ্যাভারেজ বা কোনো কিছু তাদের যেটা একসাথে বোঝাবে সেই ভ্যালুটা তোমাকে দিয়ে দিয়েছে। ভালো করে বোঝো, দুটো কোয়ান্টিটি আছে, সেই দুটো কোয়ান্টিটির সাথে তুমি কিছু একটা ছেড়খানি করে আরও একটা নতুন কোয়ান্টিটি বানাতে চেয়েছো, মানে কি ওই দুটোর ছাপ ওই আরেকটা কোয়ান্টিটিতে আছে, বলবে হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যালিগেশন লাগাই, ক্লিয়ার? তারপর অ্যালিগেশনে আমরা লাগিয়ে কী করতে পারি সেটা তোমরা অনেকেই জানো, তবু আমরা কোয়েশ্চেন যখন সলভ করবো এখানে তখন একটার পর একটা দেখতে পারবো। চলো ফার্স্ট কোয়েশ্চেন জানো, ইন মিক্সচার পি থেকে পি দেয়ার ইজ 40% মিল্ক অ্যান্ড রেস্ট ওয়াটার। একটা মিক্সচার আছে, একটা মিশ্রণ আছে পি এর, যেখানে 40% কি আছে? ওয়াটার। ইন অ্যানাদার মিক্সচার কিউ দেয়ার ইজ 60% মিল্ক, আর সে আরও একটা গিয়ে আছে মিশ্রণ আছে, ঠিক আছে, তো সেখান থেকে 60% মিল্ক আর রেস্ট অ্যান্ড ওয়াটার আছে। ইন ওয়াট রেশিও দিস টু মিক্সচার্স মাস্ট বি মিক্সড সো দ্যাট দ্য ফাইনাল মিক্সচার উইল কন্টেইন 55% মিল্ক ইন ইট। মানে বলছে পি বলে একটা মিক্সচার আছে, পি, আরে ইয়ার, পি বলে একটা মিক্সচার আছে, একটা কিউ বলে মিক্সচার আছে, তাই না? বলছে পি এর মধ্যে 40% দুধ আছে, কিউর মধ্যে আছে 60% দুধ, হ্যাঁ সলভ কী করে করি? এই দুটোকে মিলিয়ে একটা নতুন দাঁড় করানো হচ্ছে, সেটা কত? সেটাকে আমরা ভ্যালুটা রাখি কত? পাঁচখান, ঠিক আছে ভাই, বলবে
বাট এই দুটো থেকে ভালো করে দেখবে আমরা কি করি কিছুই না এখান থেকে আমরা এটা মাইনাস করি এবার এরকম দাগ টেনে মাইনাস করো বা যেরকম ইচ্ছা মাইনাস করো কোনো ব্যাপার না ঠিক আছে তো যখনই তুমি মাইনাস করবে এখান থেকে মনে রাখবে এই যে মিডিল ভ্যালুটা এটার থেকে একটা ভ্যালু কম আসবে একটা ভ্যালু বেশি আসবে এবার বেশিটা এখানে থাকবে কি কমটা এখানে থাকবে এরকম কোনো ব্যাপার নেই দুটো ভ্যালুর মধ্যে মাঝখানে যে ভ্যালুটা থাকবে না এই মাঝখানে ভ্যালুটা একটার থেকে বেশি হবে আরেকটার থেকে কম ক্লিয়ার বলো তারপর আমরা কি করবো সেটা বিয়োগ করবো ষাট থেকে পঞ্চান্ন গেলে কত লাগে বলবে পাঁচ পঞ্চান্ন থেকে চল্লিশ চলে গেলে কত লাগে পনেরো তাহলে এই রেশিওতেই আমরা জিনিসটাকে নিয়ে নিই তাহলে পাঁচ দিয়ে কাটো ওয়ান বার পাঁচ দিয়ে কাটো তিন বার তাহলে এই পি থেকে কত রেশিও নেওয়া হয়েছে ওয়ান যেখানে কিউ থেকে নেওয়া হয়েছে কত তিন তাহলে এই রেশিওতে মিক্সার দুটোকে বার করা হয়েছে কোথায় অপশন নাম্বার ওয়ান ফাইনাল অ্যানসার স্যার ভাই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন কি দুটি আলাদা জিনিস হয় স্যার হ্যাঁ অফকোর্স আলাদা জিনিস হয় অ্যালিগেশন কোনো চ্যাপ্টারই না যদি তুমি বাই রুল দেখো হ্যাঁ অ্যালিগেশনের কোনো অ্যালিগেশনকে শুধুমাত্র দাঁড় করানো হয়েছে ক্যালকুলেশনকে ইজি করার জন্য মিক্সচার ইজ এ চ্যাপ্টার ভালো করে বোঝো মিক্সচার ইজ এ চ্যাপ্টার মিক্সচার কি মিশ্রণ হ্যাঁ সবাই দেখি আমি মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন একসাথে করে দিল হয় না এটা হয় না কারণ অনেক কিছু অ্যালিগেশনের মধ্যে অ্যালিগেশন কোনো নির্দিষ্ট চ্যাপ্টার নয় ভালো করে বুঝবে অ্যালিগেশন কোনো দিনও নির্দিষ্ট চ্যাপ্টার নয় অ্যালিগেশন প্রফিট অ্যান্ড লসে লাগতে পারে অ্যালিগেশন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে লাগতে পারে অ্যালিগেশন কোথায় লাগবে না টাইম অ্যান্ড ডিস্টেন্স সব জায়গায় লাগতে পারে কিন্তু মিশ্রণ একটা ইন্ডিভিজুয়ালি একটা চ্যাপ্টার যেখানে আমরা মিশ্রণ কোনো কিছু মেশালে কোনো কিছু কম মেশালে ওর মধ্যে অনুপাতের যে খেলা মিশ্রণ একটা আলাদা চ্যাপ্টার অ্যালিগেশন একটা বলতে পারো জাস্ট ক্যালকুলেশনকে ইজি করার জন্য যেরকম ধরো ক্যালকুলেশনকে ইজি করার জন্য কী করেছিলাম ডিজিটাল স্যার ঠিক সেম ওয়েতে অ্যালিগেশনটাও ঠিক এমনই জিনিস যে ক্যালকুলেশনকে কী করে ইজি করা যায় এত কিছু না লিখে হ্যাঁ সেই জন্যই অ্যালিগেশনের উৎপত্তি আর কিছু না কোথাও দেখবে না অ্যালিগেশনের কোনো প্রিন্সিপালের ওপরে অ্যালিগেশন দাঁড়িয়ে আছে অ্যালিগেশন কোনো প্রিন্সিপালই নেই ঠিক আছে ইন মিক্সচার পি দ্য রেশিও বিটুইন কে জিজ্ঞেস করলে আমাকে প্রশ্নটা জয় শ্রীরাম ভাই হ্যাঁ বোঝা গেছে যখন কাউকে কিছু বোঝাই তখন তাকে রিপ্লাই বলে দিতে হয় না হ্যাঁ স্যার বুঝেছি বা আরও কোনো কোয়েরি আছে সেটা জিজ্ঞেস করলে তা না চুপ করে বসে আছে ইন মিক্সচার পি দ্য রেশিও বিটুইন মিল্ক অ্যান্ড ওয়াটার টু রেশিও থ্রি এখানে দিয়ে দিয়েছে অনুপাতে অনুপাতের ক্ষেত্রে আমরা কী করে বার করি দাও এখানে আছে পি আর এখানে আছে কত কি বলবে এবার বলছে কি মিক্সচারে কত আছে টু রেশিও পি পিতে আছে কত দুই রেশিও তিন আছে আর এখানে বলছে কত তিন রেশিও দুই আছে এগুলো কিসের এটা জল আর দুধ এটাও জল আর দুধ আর বলছে এই দুটোকে মিক্স করে কি করা হয়েছে ইন ওয়াট রেশিও দিস টু মিক্সচার্স মাস্ট বি মিক্সড সো দ্যাট দ্য ফাইনাল মিক্সচার উইল কন্টেইন মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও ইলেভেন রেশিও নাইন বলছে এখান থেকে এমনভাবে কী মেশাবো যেন এটা ইলেভেন রেশিও নয় হয়ে যায় এটা মিল্ক এটা দুধ সরি এটা মিল্ক এটা জল তো যখন তোমাকে অনুপাত দিয়ে দেবে ওকে আচ্ছা যখন তোমাকে অনুপাত দিয়ে দেবে তখন তুমি কী করে এই জিনিসগুলোকে ইজি করবে সেটাও বোঝা উচিত তখন তুমি কিচ্ছু না হয় তুমি দুধ নিয়ে কাজ করো বা তুমি জল নিয়ে কাজ করো তোমার উত্তর এসে যাবে কী বললাম হয় দুধ নিলে সব কটা দুধে টানবে আর যদি জল নিয়ে কাজ করতে চাও সব কটাকে জলে টানবে ঠিক আছে ভালো করলাম পি এর মধ্যে যদি আমি বলি দুধ কত আছে তুমি কী বলবে দুই ইউনিট কতর মধ্যে তিন আর দিয়ে পাঁচের মধ্যে দুই কারণ এটা তো জল এটা তো দুধ তুমি বলবে হ্যাঁ তার মানে এখানে দুধ কতটা আছে বলবে দুই বাই পাঁচ বলবে হ্যাঁ এখানে যদি বলি দুধ কতটা আছে যেহেতু এখানে দুধ নিয়েছি এখানে আবার জল নিয়ে নিও না দুধ নিলে সব দুধ নিতে হবে ক্লিয়ার তাহলে এখানে কত আছে বলবে তিন কতর মধ্যে তিন আর দিয়ে পাঁচের মধ্যে বলো হ্যাঁ আবার এখানে যদি জিজ্ঞেস করি তাহলে কত বলবে দুধ এগারো আছে কতর মধ্যে নয় আর এগারো কুড়ির মধ্যে ব্যাস এইবার অ্যালিগেশন লাগাও এবার অ্যালিগেশন লাগাবে কীভাবে একটা ফ্র্যাকশন থেকে আরেকটা ফ্র্যাকশনকে মাইনাস করতে গেলে তো অবস্থা রাইট তো বেটার কিছু একটা সংখ্যাতে তুমি এটাকে মাল্টিপ্লাই করো কী সংখ্যা দিয়ে করবো নিচে যে ফ্র্যাকশনগুলো বসে আছে না সে নিচে যে ডিনোমিনেটরগুলো আছে মানে হরগুলো আছে ওগুলোর এলসিএম নিয়ে নাও পাঁচ কুড়ি পাঁচ এদের এলসিএম কত হবে বলবে কুড়ি তাহলে মাল্টিপ্লাই করে দাও কুড়ি দেখো এবার কী হয় তাহলে দুই বাই পাঁচকে যখন কুড়ি দিয়ে মাল্টিপ্লাই করবে পাঁচ দিয়ে কুড়ি কেটে থাকবে চারবার চার দুগুণে আট এটা পাঁচ দিয়ে কুড়ি কেটে থাকবে চারবার তিন চারে বারো এটা কথা হিসাবে বারো আর এখানে কুড়ি দিয়ে কুড়ি কেটে যাবে এখানে পরে কথা থাকবে কি সিম্পল দেবে বাস মাইনাস ওয়ান ফাইনাল রেশিও থ্রি রেশিও ওয়ান না ওয়ান রেশিও তিন পাগলা নেক্সট ইন হোয়াট রেশিও টু টাইপস অফ সুগার ওর ratio two types of sugar worth rupees 72 per kg and rupees 90 per kg be mixed so that the cost of the final mixture will become rupees 82 এটা বলে দিতে হবে খুদ সে করনা ভাই চলো দেখাই দিতে 72 কত আছে 90 আর মাঝখানে কত 82 বাস সলভ মাইনাস করো কত আসবে এখান থেকে মাইনাস করো কত আসবে 10 রেশিও নেবে 4 রেশিও 5 কোথায় আরে সাব্বাস মেরে ভাই ভোলা কি হুয়া স্যার তবিয়ত কুছ ঠিক নেই হ্যাঁ কুছ ভি হো সকতা হ্যায়
In a class of 57 students, the average weight of boys, এবার এই ম্যাথগুলো একটু ভালো হয়, চলো. In a class of 57 students, the average weight of boys is 54 kg and that of girls is 35 kg. 57 জন টোটাল স্টুডেন্ট আছে যেখানে ছেলেদের অ্যাভারেজ গড় বলছে 54 কেজি আর যেখানে মেয়েদের গড় বয়স বলছে 35 কেজি. ইফ দি অ্যাভারেজ ওয়েট অফ দ্য হোল ক্লাস, যদি হোল ক্লাসের অ্যাভারেজ ওয়েট বলে দেয় 42, ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস. তাহলে ছেলে কতজন আছে? অমিত মজুমদার স্যার কাছে খাতা পেন নেই, মাঠে আছি, মুখে মুখে করছি স্যার, তাই ভুল হলো. ঠিক আছে, ভেরি গুড যে মুখে মুখে করছো, কিন্তু আমাকে একটা কথা বলো, এই রোদের মধ্যে তুমি মাঠে কি করছো? পড়াই করলো, এই বক্ত হ্যাঁ পড়াই কর, বাদ মে নেই তো বোল বচ্চা নি করতে রাহোগে. ঠিক আছে, পড় লো. টোটাল স্টুডেন্ট কত? 57. তার মধ্যে বয়স কত? বয়স বলছে 54. গার্লস কত? 35. আর এই দুটো মিলিয়ে ওভারঅল কত বলছে? বলছে 42 কেজি. তো লাগা দো মেরে ভাইও, কিতনা আয়েগা? 7. ইহাঁ সে কিতনা আয়েগা? কত আসবে? 12. এই রেশিওটা আসবে, বলো ভাই, এই রেশিওটা কার বাবা? বয়েস. এই রেশিওটা কার বাবা? বলে গার্লস. তাহলে একসাথে মিলিয়ে কত হলো ভাই? 7 আর 12 19 ইউনিট. তার মানে বয়েজ আর গার্লস একসাথে মিলিয়ে কত আছে? 19 ইউনিট. আর কোয়েশ্চেনে বয়েজ আর গার্লস মিলিয়ে কত আছে বাবা? 57. বল দো, হ্যাঁ, তো 19 ইউনিটের ভ্যালু 57. তাহলে এক ইউনিটের ভ্যালু কত আসবে? 3 জিজ্ঞেস করছে. বয়েস কত? বয়েস কত? 7 ইউনিট, 3 সাথে 21, 3. ফাইনাল আনসার. আরে স্যার মাঠে জল, আচ্ছা আচ্ছা ভাই 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 গলতি হো গিয়া পানি. আরে অঙ্কন ওয়ান্ডারফুল ভাই, আর্টিস্ট, ক্যা হুয়া? ইফ টু টাইপস অফ রাইস ওর্থ রুপিস 83, আব আয়েগা টুইস্ট. দেখলো, আমার মনে হয় না কোনো বাংলাতে কোনো ইউটিউবার এই এরকমভাবে এগুলোকে করিয়েছে কিনা, আমি জানি না, হতেই পারে করিয়েছে, কিন্তু আমার চোখে পড়েনি. অ্যালিগেশন মানেই তো শুধু এটা না, অ্যালিগেশন মানে আজকে একটু আরও আলাদা. যারা জানো তারা ভেরি গুড, আর যা জানো না জেনে নাও. ইফ টু টাইপস অফ রাইস ওর্থ রুপিস 83 পার কেজি অ্যান্ড রুপিস 123 পার কেজি বি মিক্সড ইন দ্য রেশিও 13:7, হোয়াট উইল বি দ্য পার কেজি প্রাইস অফ দ্য ফাইনাল মিক্সচার? ভালো করে বুঝবি, দুটো টাইপ আছে, একটা বলছে 83 আর একটা বলছে 123. বলছে এই দুটো থেকে কিভাবে মিশিয়ে মাঝখানে যে ভ্যালুটা, সেই মাঝখানে ভ্যালুটাই তোমাকে মিসিং করে দিয়েছে, আর দিয়ে রেখেছে কি অনুপাতটা 13. এইবার কি করে বার করবে? এতক্ষণ তো তোমাকে তিনটে ভ্যালু দিচ্ছে, এতক্ষণ কি করছিল? একটা, এটা আর এটা, এই ভ্যালুটা দিয়ে দিচ্ছে, তোমাকে রেশিও জিজ্ঞেস করছিল, বা সব দিয়ে দিয়েছে, কিন্তু এইটা বার করতে বলেছে. কাইসে করোগে? কাইসে তো ইসকা তোর হ্যাঁ ক্যা? দেখলো এই দুটোর গ্যাপ কত? এই যে দুটো কোয়ান্টিটি দিয়েছে, দুটো কোয়ান্টিটির গ্যাপ কত কত আসছে? 40, তাই না? তাহলে গ্যাপ হচ্ছে গিয়ে 40. তুমি বলবে হ্যাঁ. এই 40টাকে এই দুটোকে একসাথে যোগ করে, যোগ করে কত লিখবে? দেখবে 20. তাহলে এই যে 20, মানে এই আর এই দুটো মিলে এই দুটোর মধ্যে তুমি এই 40টাকে ডিস্ট্রিবিউট করে দেবে. কি করবে? এই দুটোকে যোগ করে এটাকে ডিস্ট্রিবিউট করে দেবে. এটা কি? এইটা আর এই কোয়ান্টিটির মধ্যে গ্যাপ. তাহলে 20 ইউনিট, 13 আর 7 কত হয়? 20 ইউনিটের ভ্যালু এই 40. তাহলে এক ইউনিটের ভ্যালু কত আসবে? বলবে 2. এটা দিয়ে তুমি কি করবে? ভালো করে দেখো, এই এক ইউনিটের ভ্যালু 2 না, তাহলে এই 2, তার মানে 13 ইউনিটের ভ্যালু কত? বলবে এখানে আসবে 26. এখানে কত আসবে? 7 দুগুণে 14 আসলো. বলোগে হ্যাঁ, আব ক্যা কর রহে থে হাম অ্যালিগেশন মে? অ্যালিগেশন মে কর রহে থে কি এখান থেকে আমি এটা মাইনাস করে এখানে একটা ভ্যালু আনছিলাম, আর এখান থেকে এটা মাইনাস করে এখানে একটা ভ্যালু আনছিলাম. এবার এখানে দেখো দিয়েছে, এখানে ডাইরেক্ট এই ভ্যালুটা আমাকে রেশিওতে দিয়ে রেখেছিলাম, আমি এক্সাক্ট বের করেছি এইভাবে নিয়ে. বলো হ্যাঁ, এইবার দেখো তো, তাহলে এই ভ্যালুটা আসতাম কি করে? আমি এখান থেকে এটা বিয়োগ করতাম তাই এখানে আসতাম? তুমি বলবে হ্যাঁ. তাহলে এবার এই ভ্যালুটা দিয়ে দিতে এখানে কি করে যাবে? বলবে এটার থেকে তুমি এটা মাইনাস দিয়ে দাও, এটা পেয়ে যাবে. বলো হ্যাঁ, এখান থেকে পেলে কত পাবে? 97. তোমার যদি মনে হয় না তুমি ভুল করেছো, তাহলে তুমি এ পাশ থেকেও দেখে নিতে পারো. ভালো করে দেখো, 87 থেকে 83 যদি মাইনাস করো 14 করে দেখো. ক্লিয়ার বা তোমার আনসার? ওয়াই ওয়ান্ডারফুল ভাই, সেম কোয়েশ্চেন আবার. ঠিক আছে, 44% মিল্ক অ্যান্ড রেস্ট ওয়াটার ইন অ্যানাদার মিক্সচার কিউ, দেয়ার ইজ 71% মিল্ক অ্যান্ড রেস্ট ওয়াটার. If these two mixtures are mixed in the ratio 4:5, then find what percent of milk will be there in the final mixture. Same math, 44% আছে এখানে একটাতে, আর একটাতে আছে 71%, একই না? আর রেশিওটা মাঝখানে তোমাকে গিভেন, মানে জিজ্ঞেস করেছে, আর রেশিও দিয়ে দিয়েছে কোথায়? 4:5. তো ব্যাস সেম ওয়েতে 4 আর 8 কত হয়? 9 ইউনিট. আর 44 আর 71 গ্যাপ কত? কত আছে? 20, 64, 64, 7, তার মানে 27, একই না? এই যে গ্যাপটা 27. তাহলে এক ইউনিটের ভ্যালু কত আসবে? 3. তাহলে এখানে কত আসবে? 3×4 12, আর এখানে কত আসবে? 3×5 একই না? তাহলে 71 থেকে 12 মাইনাস করো, কত আসবে? কত আসবে? 9 আর 1 5. একবার চেক করো দেখতে পারো, 44, 59 গ্যাপ, 15 আনসার হবে, 59 কোথায়? আরে অমিত ভাই তুমি তো দিল জিতলিয়ে ভাই. ইন হোয়াট রেশিও টু টাইপস অফ সুগার ওর্থ রুপিস 84 পার কেজি অ্যান্ড রুপিস 97 পার কেজি বি মিক্সড সো দ্যাট আফটার সেলিং দ্য মিক্সচার অ্যাট রুপিস 108 পার কেজি দেয়ার উইল বি আ প্রফিট অফ 20%?
তাই না? তো কি করব, দুটো আছে, একটা হচ্ছে 84 আরেকটা আছে 97 আর আরেকটা কত আছে 108, তাই না? এবার জিজ্ঞেস করেছে তোমাকে রেশিও কত, তাই না? ভালো করে দেখো তো, এই ভ্যালুটা একটার থেকে বড় হওয়ার কথা আর আরেকটার থেকে বড় ছোট হওয়ার কথা, কিন্তু এখানে দেখো তো কি ঘটনা ঘটে রেখেছে। এইটা করবে না, ইসিলিয়ে ইস কোয়েশ্চন কো লেভেল মানে লিয়া গয়া হ্যায় ভাই, ঠিক হ্যায়? তো এসা করনা নেই হ্যায়, এই ভ্যালুটা কি ওই ডাইরেক্ট তিনটে ভ্যালু দিলো বসিয়ে দিলাম মুখস্থ করে চলে গেলাম, ওইভাবে হবে না। তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ 108, হোয়াট ইজ 84, হোয়াট ইজ 97, এটা বুঝতে হবে তোমাকে, ঠিক হ্যায় ভাই? তো চলো কিভাবে করবো দেখো, বলছে কি টাইপস অফ সুগার ওর্থ রুপিজ আছে, হোয়াট রেশিও টাইপস অফ সুগার ওর্থ, মানে একটা কস্ট প্রাইস দিয়ে রেখেছে কিলো, মানে একটা কোয়ান্টিটির দাম 84 টাকা, তাহলে 84 টাকাটা কি কস্ট প্রাইস, আরেকটা কোয়ান্টিটির দাম 97 এটাও কস্ট প্রাইস। কিন্তু ধ্যানসে দেখ না ভাই, এইটা যেটা দিয়েছে না রুপিস 108, বলছে রুপিস 108 টাকায় বেচে, রুপিস 108 টাকায় বেচে সেলিং 108 টাকায় বেচে 20% প্রফিট হয়েছে, তার মানে এটা এসপি রয়েছে, কিন্তু এখানে সিপি, এখানে সিপি, তাহলে এখানে এসপি তো নিতে পারবো না, এখানে আমাকে সিপি নিতে হবে, তাহলে 108 এসপি যেখানে 20% প্রফিট, তাহলে আমাকে সিপি জেনে নিন, তাহলে 20% প্রফিট যদি 108 হয়, 20% ফ্র্যাকশন হলো কত, একটাই কাজ, তার মানে 6 হচ্ছে এসপি, পি হচ্ছে সিপি, বলবে হ্যাঁ, তো 6 এর ভ্যালু 108, 6 এর ভ্যালু 108 মানে কত, 6 8 এবং 108 না 60, 6 8 48, হ্যাঁ তাহলে 5 98 সিপি পেয়ে গেলাম কত, নাই কি? আরে পাগলা, 20% প্রফিট মানে কি 1/5, তাহলে 6/5 এটা কি এসপি আর এটা কি সিপি, এসপি ভ্যালু কত দিয়েছে 108, কত গুণ 18 গুণ, তাহলে এটাও হয়ে যাবে 18 গুণ, এবার আমি পেয়ে গেলাম। এবার নাও রেশিও, টাকা টাক নাও, 7 টাকা টাক 6, 7 রেশিও 6, কোথায় স্যার? আপ সব আপনার কি বানা, সব আমার কি বানা, তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের হার্ডওয়ার্ক আর আমার প্রতি তোমাদের যে পেন, সেটাকে তো মানে আমি বোঝাতে পারবো না। এনিওয়ে সবকো নেই মিলতা, চলো আ মিক্সচার অফ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 16 লিটার অফ ওয়াটার ইজ ওর্থ রুপিস 90 পার লিটার, ইফ পিওর মিল্ক বি ওর্থ রুপিস 108 পার লিটার, হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার? ধ্যান সে দেখনা, থোড়া কমপ্লিকেটেড হ্যায় মগর বহুত হি আসান হ্যায়, ভালো করে দেখো। আ মিক্সচার অফ আ সার্টেন কোয়ান্টিটি, কোনো কোয়ান্টিটি একটা মিশ্রণ মিক্সচার আছে, সেটা হচ্ছে 16 লিটার, ভালো করে বুঝবে, সেখানে 16 লিটার অফ ওয়াটার আ মিক্সচার, ভালো করে বোঝো, দুধ আর জলের একটা ঘোল আছে, সেই ঘোলটা টোটাল কত বলবে 16 লিটার, ক্লিয়ার? বলো দাও দাও, আ মিক্সচার অফ আ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 16 লিটার অফ ওয়াটার, সরি একটা মিশ্রণ আছে, যেখানে দুধ আর জলের, একটা মিশ্রণ আছে, সেখানে জলের পরিমাণটা কত দিয়েছে বলছে 16 লিটার, দুধ আর জলের যে মিশ্রণ সেখানে দুধ জল কতটা আছে বলছে 16 লিটার জল আছে, আপনি বলা বলছে সেটার দাম কত 90 টাকা পার লিটার, তার মানে দুধ আর জলের মিশ্রণের দাম দিয়েছে 90 টাকা, ক্লিয়ার? ইফ পিওর মিল্ক রুপিস 108 পার লিটার, হাউ মাছ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার? খুব ইজি ম্যাথ, দেখো 108 এটা কি মিল্ক, এবার ওই মিশ্রণের মধ্যে মিল্ক আর কি আছে বলবে জল, তাহলে এবার নিয়ে নাও জল, ওয়াটার। এবার আমাকে একটা কথা বলো তো, জল কি কোনোদিনও কেউ কেনে, জলা দুধেল? আমরা তো কিনে খাই যখন বাইরে ট্রাভেল করি, তাই না? যখন আমরা ধরো কোনো দুধেল দেখেছো, কোনো গোয়ালা দেখেছো, কোনো ঘোষকে দেখেছো, দেখবে ওরা কী করে, যারা মেশায় সবাইকে বলছি না, যারা মেশায় তারা কী করে, ওই মানে আমাদের মিউনিসিপ্যালিটির যে কল আছে বা পুকুর আছে সেখান থেকে জল নিয়ে দিয়ে দেয়, সেই জল কিনতে কি টাকা লাগে? তুমি বলবে না, তা টাকা তো লাগে না, তাহলে কী ধরবো? কারণ মিল্কের দাম তো 108 টাকা দিয়ে দিয়েছি, তাহলে জলের তো কিছু না কিছু দাম ধরতে হবে, কারণ এই দুটোর দাম বাবা দিয়ে দিয়েছে 90 টাকা, তাহলে এটার দাম যদি পেয়ে যায় তাহলে ঝামেলা শেষ, বলবে না? ওয়াটারের দাম কি, ওয়াটার তো কিছুতেই নিচ্ছে না, ফ্রিতে নিচ্ছে, তাহলে ফ্রিতে নিলে এই টাকাটা দেয় ও, ফ্রি মানে তো জিরো, তার মানে দুধের দাম 108 টাকা, জলের দাম কোনো টাকা নেই, এই জন্য আমি জিরো ধরেছি, আর এই দুটো মিশিয়ে যে জিনিসটা এসছে ওইটার দাম কত বলছে 90 টাকা, আ গায়া আব রেশিও লে লো, মাইনাস করোগে 0 সে 90 কিতনা আয়েগা, বলোগে 90 আয়েগা, ইয়াহাঁ সে জব মাইনাস করোগে কিতনা আয়েগা, বলোগে 18 আয়েগা রেশিও, আব ইসকো কাটো 5:1, ইয়ে ক্যা হ্যায় বাবা, বলছে জল যদি 1 হয় তাহলে দুধ বলছে কত 5, কোয়েশ্চেনে এই 1 এর ভ্যালু কত দিয়ে রেখেছে বলবে 16 লিটার, দেখো বলেছে না, যেখানে একটা মিশ্রণ আছে যেখানে দুধ জল আছে 16 লিটার, দুধও মিশ্রণের মধ্যে, দুধ আর জলের মিশ্রণে জল আছে 16 লিটার, জিজ্ঞেস করছে দুধ কত, দুধ কত 5 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 16, 5 ইউনিটের ভ্যালু কত 5 16 80, কোথায় আজান আলী বৈদ্য? স্যার আপনার লাভ ওয়ে ম্যাথ এখন পাচ্ছে, হ্যাঁ বুঝিনি বাবা, আরেকবার বলো না ভাই, ওয়ান্ডারফুল, ভিডিও দেখে দেখে ফোনে 3% চার্জ হয়ে গেছে, পিওর মিল্ক কস্ট 16 পার লিটার, আফটার অ্যাডিং ওয়াটার দ্য মিল্ক ম্যান সেলস দ্য মিক্সচার অ্যাট রুপিস 15 পার লিটার অ্যান্ড দেয়ার বাই মেক্স আ প্রফিট অফ 25%, ইন হোয়াট রেসপেক্টিভ রেশিও ডাজ হি মিক্স মিল্ক উইথ ওয়াটার? সেম ম্যাথ, পিওর মিল্ক, পিওর মিল্কের দাম কত দিয়েছে 16 টাকা পার লিটার, আফটার অ্যাডিং ওয়াটার কিছুটা জল ঢোকানোর পর দ্য মিল্ক ম্যান সেলস দ্য মিক্সচার অ্যাট রুপিস 15 পার লিটার অ্যান্ড দেয়ার বাই মেক্স আ প্রফিট, তার মানে এটা তো সেল করেছে, সেল প্রাইস যেখানে 25% প্রফিট, এটা কি দিয়েছে 16 টাকা লিটার মিল্কের, এটা বললে কস্ট প্রাইস সিপি, তাহলে দুধ কত বলবে 16 টাকা, জল কত, জল এইমাত্র বলেছি কোনো মেশাতে টাকা নিচ্ছে না,
তাহলে জল কত সি এবার বলেছে এই দুটো মিশিয়ে তো সিপি আসছে কিন্তু এখানে দিয়ে রেখেছে এসপি যেখানে 25% প্রফিট এবার আমি কি যাব এসপি থেকে সিপি তে যাব তুমি বলবে এটা এসপি কিন্তু এটা তো সিপি না তাই 25% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলবে এক ভাইচা তার মানে এসপি যদি 5 হয় যেখানে সিপি 4 পাঁচের ভ্যালু কোশ্চেনে 15 দিয়েছে কত গুণ বাবা 3 গুণ তাহলে এটা হয়ে যাবে 3 গুণ 3 4 12 তাহলে সিপি কত পেয়েছি বাস এখানে আসবে 12 এখানে আসবে কত 4 রেশিও দেবে 3 রেশিও 1 अरे तुम लोग तो एकदम छा गए हो भाई लोग इन एन अलॉय मेटल पी एंड मेटल क्यू आर इन द रेशियो 5:2 इन द सेकंड अलॉय द सेम मेटल आर इन द रेशियो 8:5 इफ दिस टू अलॉय बी मिक्स टू फॉर्म अ न्यू अलॉय इन व्हिच दिस टू मेटल्स आर इन द रेशियो 9:4 इन व्हाट दिस रेशियो की इन व्हाट रेशियो दिस टू अलॉय शुड बी मिक्स्ड অনেকগুলো করে দিয়েছি ভাই হ্যাঁ নিজে করে নেবে 3 না 4 নম্বর ম্যাথ 2 নম্বর ম্যাথ আর এই ম্যাথ सेम 2 নম্বর ম্যাথ আর এই ম্যাথ सेम করে নেবে দ্যাট ইজ বিগিং ঠিক আছে There are 40 students in the class. Is rupees 5340 is distributed among them so that each boy gets rupees 120 and each girl gets rupees 150. If each boy gets rupees 180, oh, agar ta kotha bolle di. Je kotha allocation e math tulechi ami, she kotha previous year er math tumi YouTube e peye jabe, sob jaygay peye jabe. Thik ache, ekdom. See, ekdom synchronized bhabe peye jabe. Thik ache, bolle dilam. 40 student ache jader total distribute hobe. Taka koto dao hoyeche 5340. Total taka diyeche 40 joner moddhe koto jon? 5340 taka 40 joner moddhe distribute hoyeche. Clear? Tar moddhe chhele ke koto diyeche boys ar girls. Boys ke diyeche 120 taka. Girls ke diyeche boy gets rupees 120 and each girl gets 150. Individually boy ar girl ke koto diyeche? 120 ar 150. Ebar ami maskane kon value ta rakhbo? Maskane eder miliye value 40 jon ke ekshathe koto diyeche? 5340. Tumi bolbe? Tale ek ek jon ke koto diyeche peye jabo maskane value ta? Tale 5340 divided by 40 0 দিয়ে 0 কাটবে 2 দিয়ে কাটবে দুবার 2 দিয়ে কত কাটবে বাপ রে 26 গুণে 52 7 গুণে 14 267 ভাই এখানে চলে আসবে কত 267 এবার কি আছে ফ্র্যাকশন আছে তাহলে কাজ করো 2 সে গুণা কর দাও सबको 2 সে গুণা কর দাও আ जाएगा 2 সে 120 कितना आएगा बोलोगे 240 2 সে 100 कितना आएगा बोलोगे 300 আর यहां से 2 2 कट जाएगा रह जाएगा 267 आ गया अब इसको माइनस कर दो 300 से 200 कितना बोलता है इसको हिंदी में 267 अगर चला जाता है कितना रहेगा 70 से 330 ये 70 से 3 कम है यानी कि 33 आ गया अच्छा এখান থেকে কত 27 3 দিয়ে কাটো 11 3 দিয়ে কাটো তাহলে এই রেশিও তার মানে ছেলে কজন আছে বলবে 11 যেখানে মেয়ে কজন আছে বলবে 9 ক্লিয়ার এবার ছেলে কজন আছে ছেলে মেয়ে কজন আছে টোটাল তোমাকে দিয়ে দিয়েছে বলবে হ্যাঁ 11 আর 9 টোটাল কত বাবা 20 ইউনিট কোশ্চেন এই 20 ইউনিটের ভ্যালু কত দিয়েছে 40 তাহলে 1 ইউনিটের ভ্যালু 1 ইউনিটের ভ্যালু কত আসবে বলবে 2 তার মানে তো ছেলে যদি 11 ইউনিট হয় যেখানে 1 ইউনিট ভ্যালু 2 তাহলে ছেলে আছে কজন 11 গুণ 2 22 আর এখানে কত আসবে 9 গুণ 2 18 তাহলে গার্লস 22 সরি বয়েজ 22 আর গার্লস কত পেয়ে গেলাম এবার কোশ্চেনে কিছু আলাদা জিজ্ঞেস করেছে তাহলে করো এবার বলছে যে যদি প্রত্যেকটা ছেলেকে 180 টাকা করে দেওয়া হয় আর আর গার্লকে দেওয়া হয় 200 টাকা করে তাহলে ওরা কত টাকা পাবে ভালো করে দেখো তাহলে 22 জন এখন 180 টাকা করে পাবে বলবে হ্যাঁ তাহলে কত আসবে 180 গুণ 22 18 গুণে 36 18 গুণে 36 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
Pratik has rupees eto with him. He invested some amount at 20% per annum simple interest for 5 years, and the rest amount at 20% per annum compound interest, compounded annually for 3 years. If the total interest received by him from the two investments is rupees 54,400, then find the amount invested by Pratik at compound interest. দুই দিয়ে মাল্টিপ্লাই কেন হলো স্যার? 240 আর 300 তে গুণ করলে হবে না? মানে আরে দুই দিয়ে প্রথমে এই যে ফ্র্যাকশনের নিচে দুই এসেছে না, এইটাকে অ্যাভয়েড করার জন্য মাইনাস করতে অসুবিধা হবে, এই জন্য টোটালটাকে আমি দুই দিয়ে গুণ করে দিয়েছি। দুই 12 হয় 240, এই দিয়ে এই, এই দিয়ে এই আসলো। এখান থেকে করে দেখলাম আমি রেশিওটা কত আসছে, 11:9। এটা কিসের রেশিও আসছে? ছেলে আর মেয়ে। এবার ছেলে আর মেয়ে একসাথে কত তোমাকে কোশ্চেনে দিয়েছে না? 40, একসাথে 40 সব স্টুডেন্ট মিলিয়ে, তাহলে 11 আর 9 একসাথে মিলালে কত? 20 ইউনিট। কোশ্চেনে 20 ইউনিটের ভ্যালু 40, এক ইউনিটের ভ্যালু 2। এই জন্য আমি বয়স পেয়ে গেলাম কত? 11 × 2 = 22, 9 × 2 = 18। ঠিক আছে, বলিও সমঝ যাও। এবার দেখো প্রতীক, এই সময় কি ওঠাবে? এই সময়
ঠিক আছে রুপিস 68000 উইথ হিম হি ইনভেস্টেড সাম অ্যামাউন্ট এট 20 বলছে 68000 টাকা প্রতীক কি করেছে ওর কাছে আছে সে ইনভেস্ট করে দিয়েছে কিভাবে ইনভেস্ট করে দিয়েছে বলছে ওই 68000 এর কিছু টাকা 20% রেট অফ ইন্টারেস্টে 5 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে দিয়েছে কিছু টাকা আবার 20% রেট অফ ইন্টারেস্টে কম্পাউন্ড ইন্টারেস্টে বাকি টাকা 3 বছরের জন্য দিয়েছে এইবার এইটা করাতে ও টোটাল কত টাকা অ্যাকসেপ্ট করেছে 54400 টাকা তাহলে জিজ্ঞেস করছে কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাকা ও দিয়েছে ক্লিয়ার বহুত আসান হ্যাঁ একবার জানলো ভালো করে দেখো আমরা রেট অফ ইন্টারেস্ট এখানে কাজ করবো পুরোটারই রেট অফ ইন্টারেস্ট আমি নিয়ে কাজ করবো ভালো করে দেখো বলছে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর 20% পায় তাহলে 5 বছরে কত পেয়েছে রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছে বলবে 5×100% 100% ক্লিয়ার এটা পেয়েছে এই সাইড কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছে 20% করে 3 বছর কিতনা হতা হ্যায় বাতাও অভি বহুত সারে ম্যাথ করবায়া হ্যায় 20% করে 3 বছর করলে কত হয় 20% করে দুবার লাগাও এক্স প্লাস ওয়াই লাগাবে তো দুবার তো কত আসবে 44% এবার দুবার লেগেছে আরও একবার লাগবে আবার করবে 20% প্লাস 20×44 ডিভাইডেড বাই একই না তো কত আসবে এখান থেকে 44×20 64 প্লাস এখান থেকে কত আসবে 20 দিয়ে কাটো 5 বার 5×44 কতবার কাটবে 5×8 40 5×8 40 8.8 তাহলে 64 আর 8.8 কত আসবে 72.8 তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলে তুমি 3 বছরে কত পেলে 72.8% বল দো হ্যাঁ আপ কি বলা আপ বলে আমার মাঝখানে ভ্যালুটা রেট অফ ইন্টারেস্ট নিতে হবে তাহলে এটা দুটো মিলিয়ে টোটালটা আমি মাঝখানে নিই ভালো করে দেখো টোটাল দিয়েছিল 68000 তার মধ্যে টোটালে কত গেন করেছে 54400 তাহলে এখান থেকে তো মিলিয়ে আমি রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবো বলবে হ্যাঁ তাহলে টোটাল কত পেলো রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছে টোটাল 54400 কতর মধ্যে 68000 এর মধ্যে কিন্তু 100% বলো তো কাটো 2 2 এটা দিয়ে তাই না কতবার যাবে 6×8 40 কতবার যাচ্ছে 8×8 64 4 আছে 6×8 48 8 বার 68 দিয়ে কতবার কাটবে 8 বার তাই না 80 একই না তাহলে ওভারঅল কত বললো 80% তাহলে মাঝখানে কত চলে আসবে 80% বলো হ্যাঁ জাস্ট গ্যাপ দাও কত আসবে এখান থেকে 72 থেকে 80 গেলে 8 হ্যাঁ 0.2 কমে যাবে তাই তো তার মানে 7.2% তাই না এখান থেকে নিলে কত আসবে এটা রেশিও কত এখান থেকে নিলে কত আসবে বলবে 20% সোজা রেশিও নো হবে আচ্ছা 8 দিয়ে কাটো 25 বার 8 দিয়ে কাটো 9 বার তার মানে ফাইনালি সিআই মানে এসআইতে কত টাকা ইনভেস্ট করেছে 9 ইউনিট আর সিআইতে কত টাকা ইনভেস্ট করেছে 25 ইউনিট ক্লিয়ার বলবে হ্যাঁ এবার দুটো একসাথে ইনভেস্টমেন্ট কত কোশ্চেনে গিভেন আছে 68000 বলো হ্যাঁ তার মানে 9 আর 25 যোগ করলে কত হবে বলবে 34 ইউনিট কোশ্চেনে 34 ইউনিটের ভ্যালু কত দিয়েছে 68000 একই না তাহলে 1 ইউনিটের ভ্যালু এখানে কত আসবে 2000 কেন কারণ 34 2×68 বাবা এবার জিজ্ঞেস করেছে কি তোমাকে প্রাতিক কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাকা দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে কত ইউনিট দিয়েছে বাবা 25 ইউনিট 1 ইউনিটের ভ্যালু 2025 ইউনিটের ভ্যালু 25×50 ইয়ানি কি 50000 কহাঁ হ্যায় কহাঁ হ্যায় ইয়ে হ্যায় 4 ফাইনাল আনসার 66 বল চিঠি গড়বড়া গয়ে ভাই জয় শ্রী রাম ঠিক সে দেখ লো ভাই ঠিক হ্যায় তো অ্যালিগেশন কা খাতমা হোতা হ্যায় তোমাদের কাছে যা যা বই আছে করে দেখো অ্যালিগেশন আমি যা করিয়ে দিয়েছি এর বাইরে অ্যালিগেশন মিক্সচার প্রবলেমস অন এজেস ডব্লিউবিপি কেপি ওরিয়েন্টেড ডব্লিউবিপি কেপি দিতে গেলে আমি যা করাচ্ছি বাবা মোর দ্যান সাফিসিয়েন্ট দেখ লো একবার ঠিক হ্যায় আজ কা সেশন ইয়েই খতম হোতা হ্যায় কাল আয়েঙ্গে ফির সে ধামাকেদার ক্লাস লেকে কাল শায়দ ম্যায় দেখো তোমাদের ত্রিকোণমিতি কি আসে শুধু ভ্যালু সাইন থিটা কস থিটা বাদ দিয়ে কালকে ওটা করিয়ে দাও তারপরে দিন অ্যালজেব্রা অ্যালজেব্রাও কিছু আসে না অ্যালজেব্রাতে তোমাদের এই একটাই সেকশন কাজ করে সেটা হচ্ছে এক্স প্লাস 1/x যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার কত হয় এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এক্স কিউ প্লাস 1/x কিউ সব বাদ দিয়ে পরপর দুদিন আমি অ্যালজেব্রা ত্রিকোণমিতি ক্লাস দিয়ে এটাকে শেষ করে দিই ঠিক আছে একদিন করে করলেই যথেষ্ট তো চলো টেক কেয়ার বাই বাই লাভ ইউ
move.